প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। বসন্তের এই পড়ন্ত বিকেলে আমি মোহাম্মদ মুর্শিদুর রহমান আপনাদেরকে এক পুষ্প উদ্যানের সাথে পরিচয় করিয়ে দিব। এখান থেকে ঘুরে আসব, জায়গাটা আমার খুব কাছাকাছি, তাই চিন্তা করে অ্যাকচুয়ালি এনজয় করতে পারবেন পুষ্প উদ্যানটা। সূর্যমুখী ফুলের যে একটা বিশাল সমাহার, অনেক দর্শনার্থী এখানে আসেন, জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলুন বন্ধুরা সেখান থেকে ঘুরে আসি। আমার নাম হলো আব্দুল মালিক, জায়গার নাম হলো, গ্রামের নাম হলো গোয়ালমথন। গোয়ালমথন? গোয়ালমথন। এটা আদর্শ সদর কুমিল্লা? আদর্শ সদর কুমিল্লা 26 নম্বর। ও তো এটা কে করছে? এটা আমরা কাউন্সিলর, সত্তর কাউন্সিলর। কাউন্সিলরে কি উদ্দেশ্যে করা এটা? উদ্দেশ্য আমি যেটা শুনছি, সরকার নাকি এটা বীজ দিছিল কৃষকের দনের জন্য। আচ্ছা, কোনো কৃষকের নাই না, এটাতে অভিজ্ঞতা নাই, এরপরে নিজে এটারে নিজে এটারে চাষ করছে। ও চাষ করছে, এখন মানুষজন এসে দেখে, এই তো এই যে মানুষ আইয়া দেখতে আছে, তো সাথে সাথে মানুষ।
সূর্যমুখী ফুলের যেই পুষ্প উদ্যান এখানে এসে উপভোগ করছেন। তো আপনারা যারা এই ফুলকে ভালোবাসেন তারা অতি সত্বর চলে আসতে পারেন। Wake up with you in the morning. Say what you wanna say to me now.